আগ্নেয়াস্ত্র দেখিয়েছেন তাই। আসানসোলের সালানপুর থানার অন্তর্গত 19 নম্বর জাতীয় সড়ক এথেরো ওভার ব্রিজের ওপর আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে। জানা যায়, রবিবার সকাল 7টা নাগাদ শেখ উসমান নামক ব্যক্তি নিজের মোটরসাইকেলে করে নির্সা থেকে চন্দ্রচূড়ের কাছে এক ভাটায় কাজে আসছিলেন। ঠিক সেই সময় এথোরা ওভার ব্রিজের ওপর তিনজন ছিনতাইকারী স্প্লেন্ডার প্লাস মোটরসাইকেল নিয়ে তাকে ধাওয়া করে তার এপাচি মোটরসাইকেলটিকে দাঁড় করায়। তারপর মোটরসাইকেলের চাবি কেড়ে নেয় ও মোবাইল ফোনটিও কেড়ে নেয় এবং শেখ উসমান অভিযোগ করেন ছিনতাইকারীরা তাকে আগ্নেয়াস্ত্র দেখায় ও হাওয়াতে এক রাউন্ড গুলিও চালায়। ছিনতাইকারীরা তার মোটরসাইকেল ও মোবাইল ফোন নিয়ে চম্পট দেয়। ঘটনার অভিযোগ করা হয় সালানপুর থানায়। সালানপুর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনা হওয়া তা হাম গায়েতে ঘর ঘর সে আ রহে থে সুবহ সুবহ আতে আতে ফির ইয়াহ টিকায়া মে হামকো ইসকা ওভার ব্রিজ কা সামনে ওর পহলে মোবাইল হাত কিয়া উসকে বাদ গাড়ি হাত লাগা কে লে চল গয়া। কেসে আপ কাহা সে আ রহে থে? হাম নির্সা সে আ রহে থে। কাহা জা রহে থে? জা রহে থে জ্যোতি ভাটা। কেসে চিন্তাই কিয়া? এসে চিন্তাই কিয়া স্যার, পিছে সে আয়া, পিছা লাগ গে উসকো আগে হামকো টেকা লিয়া, আগে এসে মুহ ঘুমা দিয়া গাড়ি কা টেকা গিয়ে লে লিয়া, পহলে চাবি তো লে লিয়া, উসকে বাদ মোবাইল লে লিয়া। উ লোগে পাস বন্দুক 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 তা স্যার, দোনো আদমি কা বন্দুক তা। ফায়ারিং উগরিং কিয়া? ফায়ারিং কিয়া তা একটু। আপকা নাম? আপকা নাম? শেখ উসমান। আপনি ইহাঁ পে কাহাঁ কাম করতে? জ্যোতি ঘাটা মে। পুলিশ কে পাস অভিযোগ কিয়ে হ্যাঁ? হ্যাঁ। ক্যা বোলা পুলিশ? পুলিশ বোলা হাম লোগ যাঁচ করকে দেখতে হ্যাঁ। ऐसे जो सुबह छिनताई हो रहा है क्या, कितना भाई में आप लोग हैं? हम लोग भाई में अब हम अकेले आ रहे थे। वो लोग कौन था? वो लोग तीन आदमी। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।